পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আইগ্যাস ইউনাইটেড ঝটপট ইফতার। সঙ্গে আছি আমি তাসনুভা মোহনা। ঝটপট ইফতার নাম দিয়েই বুঝতে পারছেন যে আমরা ঝটপট একটা রেসিপি আপনাদেরকে উপহার দেব। আজকে আমাদের সঙ্গে আছেন রন্ধনশিল্পী নাসরিন হক। চলুন চলে যাই তার কাছে এবং জানি কি করে রান্না করতে হবে আজকের রেসিপিটি। নাসরিন আপু কেমন আছেন আপনি? ভালো আছি। কেমন কাটছে রোজা? রোজা আল্লাহর মতে ভালোই চলছে। ইফতারে খুব বিজি থাকতে হয়? অবশ্যই, ইফতারে তো আসলে আমরা অনেক রকমের খাওয়া দাওয়া পছন্দ করি, এই জন্য বেশ বিজিই থাকতে হয় এবং ভ্যারাইটিস রান্না তো সবসময় করতেই হয়। সেই জন্যই তো আপনাকে দেখলাম, যাতে আমাদেরকে একটা চটপট রেসিপি আপনি দিয়ে দেন, যাতে আমরা অন্তত আপনার মতো পাকা রাঁধুনি না হলেও যেন রান্নাটা খুব চটজল দিয়ে এবং মজাদার করে করে ফেলতে পারি। তো সামনে ইনগ্রিডিয়েন্টস আছে, চলুন আমরা দর্শকদেরকে দেখিয়ে দিই কী কী আছে এবং কী রান্না করবো। সবার আগে রেসিপির নামটা আমাদেরকে বলেন। এটা হচ্ছে কিমার পেঁয়াজু। কিমার পেঁয়াজু, বাহ। কিমার পেঁয়াজু বানাতে প্রথমে অবভিয়াসলি আমাদের কিমা লাগবে, তো দেন পেঁয়াজ, তারপরে বেসন, কর্নফ্লাওয়ার, আদা রসুন বাটা, তারপরে ধনে পাতা কুচি, কাঁচামরিচ কুচি, গরম মশলা গুঁড়া, শুকনো মরিচ গুঁড়া, তারপরে সস, হলুদের গুঁড়া, টমেটো সস, টমেটো সস, ওকে, তারপর হলুদের গুঁড়া, তারপর লবণ, ওকে। তাহলে শুরুতে কী করতে হবে? শুরুতে আমরা প্রথমে কিমাটা নিয়ে নিব। আমরা চিকেন কিমাটা আমাদের ব্যবহার করছি যাতে রান্নাটা তাড়াতাড়ি হয়। এটা কি চিকেন কিমা ছাড়াও মাটন কিমা বা বিফ কিমা দিয়ে করা যাবে? হ্যাঁ, করা যাবে, সেক্ষেত্রে একটু সময় সাপেক্ষ। আমরা যেহেতু ঝটপট করে একটা কিছু দেখাবো, এখন কিমা সাথে আমি বেসন 3 চামচ, এটা বাইন্ডিংটা বাইন্ডিংসের জন্য। আর এক ইফতার বানাতে বসে যদি এরকম করে ছোট ছোট বাটিতে একটু মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এরকম সস টস আমরা নিয়ে বসি, তাহলে মনে হয় যে 4-5টা ইফতার আমরা রেডি করে ফেলতে পারবো 1 ঘন্টায়, কি বলে? অবশ্যই। শেষে আমি সস দিচ্ছি, সসটা খুবই অল্প পরিমাণে নিব যাতে বাইন্ডিংসের কোনো সমস্যা না হয়। আবার সস বেশি দিলে কিন্তু অনেক সময় যে ভাজতে গেলে পুড়ে যায়। পুড়ে যাবে। এখন আমি ধনে পাতা কুচিটা পুরাটাই নিয়ে নিব, মরিচ কুচিটাও পুরাটা নিব, যেহেতু পেঁয়াজও করছি ঝালটা খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট, পুরো পেঁয়াজটাই নিয়ে নিব। পেঁয়াজুতে আমরা পেঁয়াজটা বেশি দিয়ে, এটা কি নামের কারণে? পেঁয়াজু, পেঁয়াজ দিয়ে তৈরি করছে এই জন্য? না, এটা মজাও লাগে, ক্রিস্পি লাগে, এই জন্যই পেঁয়াজটা আসলে বেশি দিতে হয়। এখন এই সময়টা আমি যেটা করবো, চুলাটা আগে ধুয়ে ফেলবো। আমি করে দিচ্ছি, আমি চুলাটা করে দিচ্ছি। এটা আমাদের মিক্স করতে হবে আগে? হ্যাঁ, আমি মিক্স করে, আচ্ছা ঠিক আছে, আমি চুলাটা ধরিয়ে দিলাম। কারণ মিক্স করলে যেটা হবে, হ্যাঁ হ্যাঁ, পানি ছেড়ে দিতে, পানি ছেড়ে দিতে পারে, ওই জন্য আমি সাথে সাথে ভেজে ফেলতে হবে। আমি বুঝতে পেরেছি। চল যাক, আপনার সঙ্গে রান্না করতে করতে অনেকটা রান্না শেখা হয়ে গেল। এটা আমরা কি শ্যালো ফ্রাই করবো নাকি ডুবো তেলে ভাজবো? ডুবো তেলে ভাজবো। ঠিক আছে, আমি তেলটা দিয়ে দিচ্ছি, আপনি ওটা মাখাতে থাকুন। তাহলে তেলটা তো দিয়ে দিলাম, আমার মনে হয় যে এই তেলটা গরম হতে থাকুক, আপনি এটা মিক্স করতে থাকেন এবং আমি একটা ছোট্ট ব্রেক নিয়ে আসি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আইগ্যাস ইউনাইটেড ঝটপট ইফতার। আমাদের সঙ্গে আছেন নাসরিন হক এবং আমরা আজকে বানাচ্ছি কিমার পেঁয়াজু। এবার নিচে ছোট্ট একটা ব্রেক, আইগ্যাস ইউনাইটেড আপনার শক্তি। তুরস্কের বিশ্বখ্যাত এলপিজি আইগ্যাস 60 বছরের বেশি অভিজ্ঞতা নিয়ে এলো বাংলাদেশে। আইগ্যাস সম্পূর্ণ নিরাপদ এবং ওজনে সঠিক, যা আপনাকে রাখবে নিশ্চিন্তে সারাক্ষণ। আইগ্যাস আপনার শক্তি। আপনার নিরাপত্তা নিশ্চিত করতে আইগ্যাস বাংলাদেশে প্রথম নিয়ে এলো সিলিন্ডার শনাক্তের জন্য ট্র্যাকিং কোড। সিলিন্ডারটি প্রথম আপনি খুলেছেন নিশ্চিত করতে হলোগ্রামযুক্ত থার্মোস্লিভ, আর সিলিন্ডারের তথ্য ও নির্দেশাবলী জানতে ইনফরমেশন কার্ড। আইগ্যাস আপনার শক্তি। আইগ্যাস ইউনাইটেড এর প্রতিটি সিলিন্ডারে ইউনিক সিলিন্ডার ট্র্যাকিং কোডের মাধ্যমে নিয়ন্ত্রণ করা থাকে, যার মাধ্যমে দ্রুত আপনার সমস্যা আমরা শনাক্ত করতে পারবো এবং সমাধান করতে পারবো। আবারও ফিরে নিয়ে এলাম আইগ্যাস ইউনাইটেড প্রেজেন্স ঝটপট ইফতারে। আমাদের সঙ্গে আছে নাসরিন হক, আমরা বানাচ্ছি কিমার পেঁয়াজু। আচ্ছা, তেল বোধহয় গরম হয়ে গেছে নাকি আর একটু গরম হবে আপু? আপনি একটু বলেন। আর একটু গরম হবে। আচ্ছা ঠিক আছে, আপনি তো দেখেই বুঝুন, আমার তো হাত দিয়ে দেখে বুঝতে হবে। তেলটা একটুখানি সরিয়ে রাখি,
এখানে পেঁয়াজও যেটা ভাজবো এটা তো কাটলেটের মতো করে রাখার প্রয়োজন পড়ে না, না এটা জাস্ট গরম হয়ে গেলে পেঁয়াজের মতো করে ছেড়ে ছেড়ে দিয়ে দেবো। ঠিক আছে, আমার হয়ে গেছে দেখবেন। যখন পেঁয়াজটা ছাড়বো তখন আমরা একটু জালটা কমিয়ে দেব, কারণ পেঁয়াজটাও সিদ্ধ হতে হবে এবং সেই সাথে সাথে কিমাটাও সিদ্ধ হতে হবে। এখানে কি আমরা আরো বেশি কিছু যেমন গরম মশলা বা অন্যান্য মশলা এগুলো ইউজ করতে পারি? আমরা গরম মশলাটা দিয়েছি খুব সামান্য, খুবই সামান্য। আমরা কি এক এক পাশ পুরোটা একদম লালচে হয়ে গেলে একটু হলে তারপরে একটু উল্টে দেব? টিস্যুতে এক্সট্রা যে তেলটা রয়েছে সেটা সোক করে ফেলবে এবং তারপরে আমরা সার্ভিং ডিশে ঢেলে সার্ভ করে দেবো। বাহ, একদম গোল্ডেন ব্রাউন হয়েছে পেঁয়াজগুলো দেখতে ভীষণ সুন্দর হয় না? ইফতারে একটু আগ দিয়ে যখন দেখা যায় আমরা বাইরে থেকে যাচ্ছি বাসায়, তখন কিন্তু রাস্তায় আমরা খুব মানে যদি তাড়াহুড়ো থাকে মানে বাসায় গিয়ে বানাবো সেই সময়টা হাতে নেই, কিনে নিয়ে যেতে হবে। এক্সপেক্ট করে যে এখন একটু গরম গরম ভাবছে সেখান থেকে কিনে নিয়ে যাই, কারণ এটা কিন্তু ঠান্ডা খেতে ভালো লাগে না। আচ্ছা, ইফতারে ঠিক কতক্ষণ আগে এটা ভেজে রাখতে পারলে ক্রিসপিনেসটা থেকে যাবে, যেহেতু কর্নফ্লাওয়ার আছে? 5-10 মিনিট আগে রাখলে তো, আমরা তো শুরুতেই আসলে পেঁয়াজিটা খাই না, প্রথমে আমরা একটু সুইট ডিশগুলো খাওয়ার পরে তখন দেখা যায় ওটা ক্রিসপি থাকে। সস দিয়ে সার্ভ করবেন? হ্যাঁ, সস পরে। ওকে, সাজিয়ে ফেলি আমরা। কি কালারফুল লাগছে দেখতে, সেটা চাইলে সার্ভ করার জন্য একটু ধনিয়া পাতা টাতা যদি চায় দিয়ে রাখতে পারে, তাই না? আপু, হয়ে গেল আমাদের কিমার পেঁয়াজি, খুব সুন্দর হয়েছে নাসরিন আপু, থ্যাংক ইউ সো মাচ। আপনাকে কিন্তু আমরা আবার চাই আমাদের এই অনুষ্ঠানে, এবং আরেকটা রেসিপি যেটা চট জলদি করে ফেলা যায় আমাদেরকে কিন্তু দেখাতে হবে অবশ্যই। প্রিয় দর্শক, দেখলেন তো কেমন চট জলদি একটা ছোট্ট রেসিপি দিয়ে আমরা তৈরি করে ফেললাম কিমার পেঁয়াজু। ইফতারিতে ছোলা বুট, পেঁয়াজু কিংবা বেগুনি, এগুলো তো আমাদের রেগুলার আইটেম, এগুলো ছাড়া যেন চলেই না। আর যদি অল্প সময়ে এত মজাদার কিমার পেঁয়াজু তৈরি করে খাওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই। তাহলে তৈরি করে ফেলুন, এবং আমরা এই যে ঝটপট ইফতার, এখানে আরও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের জন্য হাজির হয়ে যাব। আইগাজ ইউনাইটেড ঝটপট ইফতার থেকে তাসনুভা মোহনা বিদায় নিচ্ছি, আরেকটি পর্বে নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হোক। আইগাজ ইউনাইটেড, আপনার শক্তি। ভালো থাকুন, সুস্থ থাকুন।